হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। শুরু করছি আজকে সন্ধে থেকে আমার ব্লগটা। কালকে দশমী গেছে, আজকে বিজয় দশমী করতে যাচ্ছি বাপের বাড়িতে, বিজয়ার প্রণাম করতে যাচ্ছি। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে। তো আমি রেডি হয়ে নিয়েছি, একটা নর্মাল কুর্তি পরেছি, শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু আর ইচ্ছা করছিল না, তো তাই ভাবলাম থাক একটা নর্মাল কুর্তি পরেই চলে যাই। তো বাপের বাড়িতে যাচ্ছি বিজয়ার প্রণাম করতে, আর সাথে তোমরা থাকবে আমার। আর পুরো ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখো, পিকুর সঙ্গে দেখা হবে, মজা হবে, আনন্দ হবে, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। আর পেটের অবস্থা খুব একটা জুতে নেই, মানে আমার কিছু হয়নি, ওর একটু পেটে সমস্যা হচ্ছে, তো জানি না দেখি। তো ও সকাল থেকেই বলছিল যাবে না যাবে না করছিল, তারপরে হঠাৎ করতেই প্ল্যান হলো যে চলো যাই, না হলে আর সময় হবে না, এরপরে অফিস খুলে যাবে। তাও আজকে অফিসে গেছিল, অফিস থেকে ফিরে আমরা এখন যাচ্ছি। আর সোমবার থেকে তো পুরো দমে অফিস স্টার্ট হয়ে যাবে, তারপরে আবার লক্ষ্মী পুজো আসছে, তো একটু সমস্যা হতে পারে, তার জন্য আজকেই যাচ্ছি, আজকেই সেরে নিই কাজটা, না হলে আবার থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে, তখন সমস্যা হবে, তার জন্য আজকেই আমরা বেরিয়ে পড়ছি। তো চলো তোমরাও সাথে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, বাড়িতে আসার পর অনেক অনেক আড্ডা হয়েছে, আমি আর তখন ফোন বার করে তোমাদের সামনে আসতে পারিনি। তো এবারে যাব ডিনার করতে, তো আজকে আমরা থেকেই গেলাম, আজকে থাকার কোনো প্ল্যানই ছিল না, বাড়ি যাবো বলে ঠিক করেছিলাম। বিজয় দশমী সবাইকে প্রণাম টণাম করে আমাদের প্রচুর প্রচুর আড্ডা দেওয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি, করা হয়নি, সবসময় তো ফোন করা যায় না। তো এখন খেতে যাব, আর কালকে আমার একটা কাজ আছে, তো সেটা করে তারপর আমি বাড়ি যাব। তো আজকে বাড়িতে একদম ছিমছাম খাওয়া দাওয়া হবে, একদম হালকা পাতলা, একদম রিচ খাওয়া দাওয়া নয়। মা বলছিল যে কি রান্না করব বল, তাই আমি বললাম ছাক ছেড়ে দাও, ডাল ভাত করো, আর কিছু ইচ্ছা করছে না, এই কদিন এত এত খাওয়া দাওয়া হয়েছে আর ভালো লাগছে না। তো আমরা এখন ডাল ভাত এরকমটা একদম পাতলা খাবো, তাতে কি হবে পেটটা ঠান্ডা থাকবে। করার পরে কালকে রাতে থেকে গেছি আর বাড়ি ফিরতে পারিনি, তারপর তো
আর ভিডিও করা হয়নি। আর আজকে সকালবেলায় রেডি হয়ে আমি এখন কাজে বেরিয়ে গেছি, কারণ আজকে আমার আজ সানডে, তো আজকে আমার একটা মেকআপের কাজ আছে, তো ওখানে যাচ্ছি। আর কাজটা হচ্ছে আমার একদম কলেজের অপোজিটের গলিতেই, কলেজের অপোজিটের কলেজের গলিতেই আর কি, মানে আমার বিদ্যাসাগর কলেজ ছিল, বিদ্যাসাগর ওমেন্স, তো ওখানেই কাজটা রয়েছে। তো এখন তাই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো চলো, এখন এই মুহূর্তে আছি আমরা হাওড়া ব্রিজে। দেখাই সামনেটা, এখন বাজে হচ্ছে দুপুর 2:15, আর আকাশটার অবস্থা একবার দেখাই। এই হচ্ছে আকাশ, পুরো কালো করে মেঘ করে এসেছে, খুব জোর বৃষ্টি হবে। আমার কলেজের একদম গলিতে, আমার সামনেই বিদ্যাসাগর কলেজ, একবার দেখাই আমাদের কলেজটা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই নামতে পারছি না। এই হচ্ছে আমার কলেজ, একদম কলেজের গেটের সামনে দাঁড়িয়ে, কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে আমি নামতে পারলাম না, এসেই গেছি। এখানেই আমার কাজ আছে। তো আমি এসে গেছি, এবারে স্টার্ট করব মেকআপটা। আমি তো এসেছি সাজাতে আমার আমার একটা ক্লায়েন্টের বাড়িতে, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে আমারই ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। এই হচ্ছে আমার বান্ধবী, এ হচ্ছে সাগরিকা, অনেকেই হয়তো চেনে আমার যারা ব্লগ দেখে। ও থাকে হচ্ছে এখন কলেজ স্ট্রিটের আর কি, ওই আমাদের যে কলেজ আর কি, বিদ্যাসাগর কলেজের কাছে থাকে। ও হচ্ছে নাম হচ্ছে সাগরিকা। তো অনেকদিন পর দেখা, অনেক অনেক গল্প হয়েছে সাজাতে সাজাতে, আর ওর এখনও হেয়ারটা বাকি আছে। তো আরও কেউ আসবে সাজতে, মানে চুল করতে বা সাজতে, তো করছে আস্তে আস্তে টুকটুক করে। তো ওকে কেমন লাগছে একটু তোমরা দেখে নাও, আর তুই বল তোর কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, ফুল কমপ্লিট এখনো মেকআপটা হয়নি, তবে যেটুকু এখনো পর্যন্ত হয়েছে আমার ভালো লেগেছে। তো আজকে ওর বাচ্চার আর কি মুখে ভাতের আর কি একটু অনুষ্ঠান আছে অন্নপ্রাশনের, তো সেজন্যই আজকে সাজা। তো তারপরে হয়ে যাওয়ার পর নেক্সট ফুল লুকটা দেখাবো। ওকে পুরো সাজানো হয়ে গেছে, এবারে ওকে দেখাবো কেমন লাগছে, আর তার সাথে ওর রিভিউটা নিয়ে নেবো। তো তোর কেমন লাগছে একটু বল আমাকে। আমার খুবই ভালো লেগেছে, আমার হেয়ার, শাড়ি, মেকআপ সবকিছু, ওভারঅল আমার পুরো লুকটাই খুব পছন্দ হয়েছে। আমি প্রথমেই ওর কাছে সাজলাম, কিন্তু আমি খুবই খুশি, এবার নেক্সট টাইম সাজলে আমি ওকেই বলবো। আর ওর শাশুড়ি আর ওর বর এসেও ভীষণ বলে যাচ্ছে যে আমার, হ্যাঁ, বরেরও খুব পছন্দ হয়েছে, আমার শাশুড়িরও খুব পছন্দ হয়েছে, সাজটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লেগেছে সেই সেটা আমি তোমাদের সামনে একদম দেখালাম যে ওর কেমন লাগলো আর কি, কেমন লাগলো পুরো জিনিসটা ও নিজেই বললো। ওর শ্বাসটা কেমন হয়েছে সত্যি তোমরা একটু কমেন্ট করে জানাও, যে ওর লুকটা কতটা ভালো লাগছে দেখো। আমি বিফোর আফটার দুটো লুকই আমি দেখাচ্ছি, চোখটা বন্ধ কর। তো ঠিক আছে চলো এবার এখান থেকে বেরোবো। তো আমার সাজানো হয়ে গেছে, এবারে আমরা বাড়িতে যাচ্ছি, মানে মধ্যমগ্রাম যাচ্ছি, বেলুড় থেকে এসছি, এসে এখন মধ্যমগ্রাম যাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছে মিন্টু, মিন্টু আমাকে ছেড়ে দেবে বাড়িতে। আর আজকে সাজানোটা খুবই ভালো হয়েছে, আজকে পার্টি মেকআপ ছিল অবশ্য, পুজোর একদম মানে পুজোর শেষ, মানে দশমীর দ্বাদশী আজকে বোধ হয়, না আজকে দ্বাদশী, দ্বাদশী, তো দ্বাদশীর দিনে আজকে বুকিং ছিল, তো আমি এটা করে এলাম। আর আমার বান্ধবী ছিল, তো ও ভীষণ খুশি হয়েছে, ওর শাশুড়ি ওর বর সবাই এসে বলছে যে খুব খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর আমারও খুব ভালো লাগলো ওকে সাজিয়ে। তো এবারে আমি বাড়ি যাচ্ছি,
আর আজ সন্ধেও হয়ে গেছে, মানে 5টার মধ্যে রেডি করতে বলেছে। আমার 4টের মধ্যে হয়ে গেছে, 5টার মধ্যে বলেছিল, 5:30, 5টা 5:30-এর মধ্যে করতে বলেছিল, তো আমার 4টের মধ্যে হয়ে গেছে। আর আমি ওর বাড়িতে গেছিলাম 2:30 তখন বাজে, আর মাঝখানে বৃষ্টি পড়ছিল, ওর বাড়িতে এসেই গেছিলাম, শুধু ঢুকতে মানে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তো নামলাম, নেমে চলে গেলাম, তো 2:30 থেকে আমার লাগলো, 4টের মধ্যে আমার হয়ে গেছে। তো এবারে আমরা বাড়ি যাচ্ছি, এবার বাড়ি চলে যাব, কাজ হয়ে গেছে, এবারে বাড়ি যাই। আর রাস্তায় একটু জ্যাম আছে সামান্য। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই চাই চাই, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।